আসসালামু আলাইকুম, আজকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা ব্লগে। আমি আছি বেনজির সাথ। সো আজকে আমরা অনেকদিন পর ছয় মাস পরে আমরা আজকে শপিংয়ে যাচ্ছি, কারণ লকডাউন হালকা ইজ করে দিয়েছে, মানে হালকা খুলে দিয়েছে। সো আমরা কিছু অনলাইনে শপিং করেছিলাম মাটালানে, সেইটা ফেরত দিতে যাব। আমার কাছে রিসিট নাই, বাট অনলাইন রিসিট আছে, আই ডোন্ট নো সেটা দিয়ে কিছু করতে পারবো কি না। যাই হোক, রেডি হয়েছি, এখন বের হবো। লিপস্টিক দিয়েছি, মাস্ক তো থাকবে, তারপর লিপস্টিক দিয়েছি। মেয়েরা লিপস্টিক দেয় কেন জানো? নিজের জন্য। মাস্ক তো থাকবে, কার জন্য লিপস্টিক দেওয়া? নিজের জন্য। তো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা দিন, এখন আমরা বের হব। আমার যে মাস্টার ইয়েলো কালার এত প্রিয়, আমার আজকের জামাটা, আমার মাফলার, আমার জ্যাকেট, ব্যাগ আর এই যে আমার মাস্ক, সব কিছুই আজকে ম্যাচিং ম্যাচিং। আজকে অনেক গরম পড়ছে, আজকে কয় ডিগ্রি? এখন 14 ডিগ্রি, কিন্তু অনেক গরম, ভালো লাগতেছে। সামার চলে আসছে, শুধু পানি তৃষ্ণা না লাগলেই হয়। হোম বার্গেন যেন আমি একটু করে যাব, হোম বার্গেন প্লিজ, না গেলে আমি শান্তি পাবো না। এই যে হচ্ছে মতলব, এটা কি সাইজ অর্ডার দিছিল আমার ট্রাউজার গুলো? তোমার ট্রাউজার গুলো আমি লার্জ, তোমাগুলো আমি লার্জ অর্ডার দিছিলাম। কিউ? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াতে পারবো, সমস্যা নেই, তুমি গাড়িতে বসে থেকো। ওরা মনে অনেক স্লো, কিউ না ওদের অত কিউ না, আমি গিয়ে তাড়াতাড়ি দাঁড়ায় যাই। যে আর ভাল লাগে না, কিন্তু এই সীমিত লকডাউন খোলা যে ব্যাপারটা, তারপরে এখানে যে এই যে এরকম লাইন ধরে যেতে হয়, উইয়ার্ড, বিরক্তিকর। কবে যে নর্মাল লাইফে ফিরবো। আর খুবই সুন্দর একটা সানি ডে, আমাকে এখন দৌড় দিয়ে লাইন ধরতে হবে। লাইন না, এই অল্প সময়ে বড় হয়ে গেছে। ওকে, আমার আগে হচ্ছে গিয়ে 20 জনের মতো হবে। ওকে, এখন ওয়েট করি, কিচ্ছু করার নাই। প্রথমে এটা ফেরত দিব, তারপরে অন্য কিছু করব। নাও আই নিড টু নো হুইচ ওয়ান ইজ ফর রিটার্ন। মনে হয় যে কোনো একটাতে গেলেই হবে, দেখা যাক। এখানে যে মেয়েদের কত সুন্দর সুন্দর জামা। তো আমার রিফান্ড ডান, আমি তারিখে রিফান্ড ডান, এই দুইটা ও ট্রাউজার নিয়েছে। এখন আমি একটু মেয়েদের সেকশনে ঘুরব। আমি তো ড্রেসের জন্য পাগল, আমার তো ড্রেস দেখলেই মাথা ঘুরে যায়, আর যদি ফ্লোরাল প্রিন্ট হয় তাহলে তো কথাই নেই। সো একটু ঘুরে দেখি কী কী আছে এখানে, তোমাদেরকেও দেখাই। খুবই সুন্দর সুন্দর ড্রেসেস আছে সামারের জন্য, আই মিন এই টাইপের কালারগুলো খুবই ভালো লাগে, বাট এটা স্লিভলেস, সো এটা আমি নিতে পারবো না। এটাও অনেক সুন্দর একটা জামা। সো অনেকে যেটা বলে যে প্রাইমার্কে অনেক কিছু আছে, দ্যাটস ট্রু, বাট মাটালানো কিন্তু অনেক ভালো, একটু হয়তো বা প্রাইমার্ক থেকে একটু দাম বেশি, বাট খুবই সুন্দর সুন্দর এখানে ভেরিয়েশন আছে। এই ট্রাউজারটা খুবই সুন্দর। আমার স্কার্ট লাগবে, একটু দেখি ঘুরে ফিরে কি অবস্থা এখানকার। এক কালার ব্ল্যাক স্কার্ট, এইটাও আমার অনেক প্রিয়, দেখা যাক একটু ঘুরে ঘুরে আরও দেখি কি কি আছে। এখানে রয়েছে অনেক সুন্দর শুজ কালেকশন। অনেকেই হচ্ছে গিয়ে পাজামা সেটগুলো চায়, এখানে আছে অনেক সুন্দর সুন্দর, অনেক ধরনের আছে। কেউ যদি মাটালান থেকে কিনতে চাও তোমরা কিন্তু আসতে পারবা, যদি কেউ এরকম খুঁজে থাকো, খুবই সুন্দর সুন্দর আছে।
অনেক দিন পর শপিং করতে বের হয়েছি, তো প্রথমে খুবই ভালো লাগছিল, কিন্তু যখনই পরে কিছুই করতে যাই এত লাইন ধরতে হচ্ছে, তাই খুবই বিরক্ত লাগছিল। সো আর অন্য কোথাও যাবো না, আজকে মাটালিনি ডান। এই যে শপিং ডান, অনেক কিছু কিনে নিলাম, জানি না আবার রিটার্ন দিতে হবে কি না। বাই বাই মাটালিনি, বাই বাই। ভিতরে অনেক ভিড়, ওই যে আমার স্বামী এখানে ওয়েট করছে, বাসায় গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। তো এখন আমি তোমাদেরকে শপিং গুলো দেখাবো। আমার মাটালানের শপিং দেখানোর আগে আমি তোমাদেরকে দেখাতে চাই, একটা হচ্ছে আমি পার্সেল পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে দেশি বিডি থেকে, এবং এখানে আমি শাড়ি অর্ডার করেছিলাম আই গেস। সো একটু ওপেন করে দেখি। তো আমি ভেবেছিলাম এটা আমি যে অনলাইনে শাড়ি অর্ডার করেছিলাম সেটা, আবার তা না, এটা হচ্ছে গিয়ে আমার একটা পিয়ার প্যাকেজ। এটা হচ্ছে গিয়ে লিয়ানা আপু দিয়েছে, লিয়ানা খসরু। সো লিয়ানা আপু হচ্ছে স্বাধীন খসরু, তাকে তো সবাই চিনে বাংলাদেশে, অনেক ভালো অনেক বড় একজন অভিনেতা। সো স্বাধীন খসরু ভাইয়ার ওয়াইফ। সো ভাবি আমাকে একটা পিয়ার পাঠিয়েছে, ভাবির পেজ আছে, ভাবি পেজের নাম হচ্ছে দেশি বিডি। সো আমি লিঙ্কটা শেয়ার করে দিব, এবং এই শাড়িটা একটু তোমাদেরকে দেখাই। খুবই মিষ্টি একটা কালারের শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি, দেখো কত সুন্দর। এবং আমার এমন টাইপেরই শাড়ি পরতে ভালো লাগে যেটা আসলে শরীরের সাথে সুন্দরভাবে থাকে, ভাজ হয়ে থাকে, এবং এটা খুব সুন্দর হয়ে ভাজ হয়ে থাকবে। থ্যাংক ইউ লিয়ানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আই গেস এখানে আরও কিছু আছে, ওকে, সুন্দর একটা চকার সেট আছে এখানে, খুবই সুন্দর একটা চকার সেট, সাথে কানের দুল আছে, হচ্ছে গিয়ে মালাটা, আর এই হচ্ছে গিয়ে কানের দুলটা, খুবই সুন্দর, ভেরি নাইস। তোমরা তো অবভিয়াসলি এটা দেখবেই, আমি তো নেক্সট টাইম যখন কোনো একটা শাড়িটা পরবো তোমাদেরকে তো আমি এটা দেখাবোই, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস এগেন লিয়ানা আপু। তো এই হচ্ছে গিয়ে আমার গিফট, আমি আমার পিয়ার। এখন আসি আমার শপিংয়ে। সো তারিখের হচ্ছে গিয়ে এই দুইটা ট্রাউজার, এগুলো আসলে নতুন করে বলার কিছুই নেই, সে চেঞ্জ করে এনেছে অন্য দুটো ট্রাউজার, অনলাইন আর হচ্ছে ইনস্টোর ডিফারেন্ট। অনলাইনে যা পাওয়া যায় ইনস্টোরে কিন্তু সেগুলো আমরা দেখিনি। এখন আসি আমার জামা কাপড়। আমি আজকে অনেক কিছু কিনে ফেলেছি, এত প্ল্যান ছিল না, আবার তারপরও অনেকদিন পর গেলাম, তো আর চোখে কিছু জিনিস লেগে গিয়েছে যেগুলো না কিনলেই না, আর কিছু জিনিস আসলে ইম্পর্টেন্ট ছিল। যেমন এই ট্রাউজারটা, এটা হচ্ছে গিয়ে জগিং ট্রাউজার, ব্ল্যাক কালারের। আমার খুবই ভালো লাগে যে এখান দিয়ে যে একদম আটকানো থেকে পায়ের নিচে, সো এই জন্য এগুলো ভালো লাগে দেখতে। এখানে সুন্দর দুটো পকেট আছে, এটা আমি একটু পরেই এখনই ট্রাই করব, আমি এখন সবই ট্রাই করব। তো এখন হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দ হয়েছিল একটা ড্রেস, লং ড্রেস, মানে আমি গিয়েই যাওয়ার পরেই আমার চোখে এটা লেগেছিল, লং সামার ড্রেস। আমার তো ফ্লোরাল প্রিন্ট অল দ্য টাইম ভালো লাগে, এটা তোমরা এই সামারে দেখবে আমি অনেক পরেছি, ট্রাস্ট মি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এরপর আসে একটা শার্ট, এই যে কালো প্যান্ট সাদা প্যান্ট, মানে এটা অনেক কিছু ভাবে, এটা স্কার্টের সাথেও পরা যাবে, সব কিছু ভাবেই এই পোলকা ডটের এই শার্টটা কিনেছি। অ্যান্ড মাটালানের আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওদের ফেব্রিকগুলো খুবই ভালো হয়, কাপড়ের ফেব্রিকগুলো যদি একটু দেখে কিনি খুবই ভালো হয়। আর এখন যে জিনিসটা দেখাবো সেইটা হচ্ছে জুতা, এটা খুবই সুন্দর একটা জুতা, এটা আমি অফিসে তখন আমার সামারের জন্য পারফেক্ট এরকম টাইপের একটা পয়েন্টেড হালকা হিলের আমার শ্যু খুবই দরকার ছিল, ড্রেসের সাথে, যে কোনো কিছুর সাথে, জিন্সের সাথে, ফর্মাল ড্রেসের সাথে খুবই ভালো যাবে। সো ইয়াস, এই জুতাটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল অ্যাকচুয়ালি এই সামারের জন্য। অ্যান্ড এই তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। সো একটু পরে ইফতারি প্রিপারেশন নিব, অনেক কিছু আছে। তো আমার আজকের এই ছোট্ট শপিং হলটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে তোমরা বলবে। এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।